নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আরও একটি রেসিপিতে। আজকে আমি তৈরি করব সিমুই বা সেমাই এর উপমা রেসিপি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমে কড়াইতে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি সিমুইটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে। মিডিয়াম আঁচে সিমুইটাকে ভাজতে হবে, তো সিমুইটা মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। সিমুইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সিমুইটা সেদ্ধর জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। সব কিছু মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আমি 1 মিনিট মতন সিমুইটাকে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নেওয়ার অনুরোধ রইল। সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটা আমি এরকম ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন সবগুলো সিমুই ছেঁকে নিয়ে আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। দিয়ে আমি গরম ভাপটা বের করে নেব এরকম মিলিয়ে রেখে। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে সাদা তেল। আমি খুব কম তেলে এই রান্নাটা করব। এখন ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে। আমার ভিডিওটি এখন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছুটা কোঁচানো আদা। আদাটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে সব কিছু একটু ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা। সব কিছু আমি ভাজা ভাজা করে নেব একটু। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব কিছু ভেজে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনে বাদাম। এটা চাইলে আপনারা আগে বাদামটা ভেজে নিয়েও দিতে পারেন। আর যেহেতু গাজর শক্ত সবজি, তাই গাজরটা আমি আগেই ইউজ করে দিয়েছিলাম। এখন কিছুটা সবজি অ্যাড করছি, ফুলকপি, বরবটি, পেঁয়াজকলি আর ক্যাপসিকাম। আমি আমার পছন্দ অনুযায়ী কিছুটা সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম সবজি পছন্দ নিতে পারেন আর যেরকম পছন্দ সেরকম কেটেও নিতেও পারেন। এখন সবজিটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা না দিতেও পারেন। দিয়ে সব কিছু মিক্সড করে আমি আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আমি হালকা আঁচে এই সবজিটা ভাজছি যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন আগের থেকে যে সিমুইটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ওটা এখন অ্যাড করে দেব। এখন সিমুইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এখন সব কিছু আমি একসঙ্গে মিক্সড করে নেব। এটা কিন্তু হালকা আঁচে করতে হবে। এইভাবে আপনারাও একবার তৈরি করে ফেলতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের তৈরি হয়ে গেল সিমুইয়ের উপমা রেসিপি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।